এখন তো আমাদের রাজনৈতিক নেতারা পোস্টার উপর হামলা শুরু করে দিচ্ছে। একটা পোস্টারে যদি এরকম 500-600 লোকের নাম থাকে, এর চাইতে প্রদর্শনী আর কি হতে পারে? দিকে সমস্ত প্রদর্শনী গিয়ে। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আজকের এই সম্মেলনটি একটি ব্যতিক্রম ধর্মী সম্মেলন, এই জন্য একটি পোস্টারও ছাপা হয় না, কথা ঠিক না? আপনাদের মসজিদে মহল্লা পোস্টার দেখেছেন? দেখেন নাই? আপনারা মনে কিছু করবেন না, এখন তো আমাদের রাজনৈতিক নেতারা পোস্টার উপর হামলা শুরু করে দিয়েছে। সেদিন নওগাঁ যাওয়ার সময় আমি যেমন সহ যাচ্ছিলাম নওগাঁ দিয়ে, একটা পোস্টার দেখলাম, এক পৃষ্ঠা পুরা বেবি, অর্থাৎ যেটা মূল তা বড় তার যেটা কি ডিডি বা ডবল ডিমার পুরা সাইজ একটা পোস্টার। সভাপতি মণ্ডলীর তালিকা আছে অন্তত 50 জন, সহসভাপতি মণ্ডলীর তালিকা এরকম আরও 50-60 জন, আর অতিথির তালিকা আমি এক লাইনে ঘুরেছি, এক 5টা রো আছে, প্রত্যেক রোতে প্রত্যেক কলমের মধ্যে আছে 50-55 জন করে, তাহলে ওইখানে আরও প্রায় 300, আর বক্তা একজনের নাম আছে মাথায় উপরে। তো বলুন, একটা পোস্টারে যদি এরকম 500-600 লোকের নাম থাকে, এর চাইতে প্রদর্শনী আর কি হতে পারে? ঠিক এই সমস্ত প্রদর্শনী গিয়ে আমরা নিন্দা জানাই। ইসলামের সম্মেলন হবে, নামের প্রয়োজন নাই, কোনো নাম থাকবে না, কোরআন হাদিসের আলোচনা হবে, আহলে হাদিস আন্দোলনের সম্মেলন, শুনেই সবাইকে আসতে হবে ইনশাআল্লাহ। আজকে যেমন এসেছেন, আমরা চাই সারা বাংলাদেশে নাম দিয়ে কোনো কাম নেই, আমরা কোরআন হাদিসের কথা বলবো, আহলে হাদিস আন্দোলনের সম্মেলন শুনলেই ঢল নেমে আপনারা চলে আসবেন, দলে দলে আপনারা চলে আসবেন, কারণ এইখানে কোনো ফালতু কথা বলা হয় না, কিস্সা কাহিনী বলা হবে না, মন গরম অন্য কোনো থিওরি এখানে বলা হবে না, স্রেফ কোরআন এবং সহিহ হাদিসের বাণীগুলো আপনাদের সামনে শুনিয়ে দেওয়া হবে। অতএব আজকের যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বিনা প্রচারে বলতে গেলে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সবাইকে আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় পত্রিকা আত-তাহরিকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সকলকে এর পূর্ণ যাজা দান করেন, পূর্ণ নেকি যেন তিনি আপনাদের সকলকে দান করেন, আমাদের সকলকে দান করেন। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের কথার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা আমাদের সার্বিক জীবন যেন গড়ে তুলতে পারি, দিনের উপর যেন আমরা দৃঢ় থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।